জেলা পর্যায়ে আমি রোপণ করিল, সেন্ট্রাল পর্যায়ে আমি গছপুলি রোপণ করিল। কিয় যে পরিবেশ পারিপার্শ্বিকতা বা এনভায়রনমেন্টে আমি ঠিক রাখব লাগে, যে আমি মানুষ হিসাবে জয় থাকি বিচারিছ, তো মানুষ হিসাবে জয় থাকিব লাগিলে এই পৃথিবীখন আমি যত বসবাস করে আছো, এই পৃথিবী একটা শক্তি নিশ্চয়কৈ লাগে। আর পৃথিবীর শক্তি কেনেকে পাব, যে গছ গছনি যদি হয়। গছ গছনি আমাক, আপনাদের জানে যে অক্সিজেন আমাক দিয়ে, আর আমি যেটু আমাক নলগা যেটু গ্যাস, সেই গ্যাসটু গছে টানি লয়। পরস্পরে আমার কি হয়, এটার উপর আনটো নির্ভরশীল হয়। আর যিমানে গছ গছনিবোৰ থাকিব, আমি যে পৃথিবীত আছো, যে পৃথিবী আমাক কার্য দিয়ে, যে পৃথিবী আমাক উপভোগ করবলৈ ঠাই দিছে, যে পৃথিবীত আমি বিলীন হয়ে যাম, এই পৃথিবীখন সুন্দর করার লগতে বরষুণ যেটো এই গছ গছনি দ্বারাই হয় এইটো আমি কি করব লাগে, এই পৃথিবীকে আমি একটা জিও একটা লাইফ আমি দিব লাগে। তো আমার ইউপিপিএল দলে সুন্দর একটা প্রোগ্রাম গছ পুলি রোপণটা আমি সাধারণভাবে লব পারে, কিন্তু সাধারণ নহয়। এই আমার গোটেই পৃথিবী বা ইয়াত বসবাস করা যিমানটা জীব জন্তু আছে, সেই জীব মূলকেও এই যদি সার্কেল হয়, সাইক্লিং হয় নহয়, অকল মানে ফাউন্ডেশন দিয়ে বা প্রতিষ্ঠা দিবস আমি পালন করা নাই, এইটো হল মহৎ একটা উদ্দেশ্য লৈ আমি সেই আমার প্রতিষ্ঠা দিবসটা আমি পালন করেছো। ইয়ার লগতে আকৌ বিভিন্ন একটা প্রোগ্রাম মেল মিটিং করার কারণে সরকারের পৰা আমার যে আসনি বা যে কাম আমি করল, ভবিষ্যতে আমি কি করি একটা প্লেনিং ইয়ার বিষয়ে অলপ অবগত করা। তারপর আমি মানুষ হিসাবে আপনি যিকোনো জায়গা বা যিকোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানের লগত থাকিব পারে, কিন্তু আমি আমার পরম্পরা মানুষ হিসাবে আমি একটা পরম্পরা মানি চলো, যে যিকোনো এজন ব্যক্তিয়ে একটা যদি উৎসব হয়, বিয়া বাৰুকে আদি করে জন্ম দিবসটো আদি করে উৎসব হলে আমি অন্য আমার ব্যক্তিগতভাবে যে সামাজিক যেটা বন্ধন সেই পার্টি এটা দিয়া অলপ মানে চাহ খাই বা এটা মিঠাই চাই খাই আমি নেতা কোনোবাই কোনোবাই বনাই দিব, আপনি জাস্ট কর্মী হয়ে থাকো, মই সেইটো প্রিন্সিপলটো মই মানি চলো। সেই কারণে সবই আমি নিজক এজন এজন কর্মী হিসাবে বিশেষ ওয়ার্কার হিসাবে আমি নিজকে প্রতিষ্ঠা করব লাগে আর মনোযোগী কাম করব লাগে। তো এই কারণে যে আজি এই সপ্তম যেটা আমার প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসত লগত সংগতি রাখি যে আমি যে আজি প্রোগ্রামবোৰ কৰিছো, ইয়াত আমি মন খুলি দিল খুলি আমি অংশগ্রহণ করব লাগে, নহয় দিল খুলি আমি অংশগ্রহণ করব লাগে। আর যেটা দিলটো মনটো খুলি দিয়ে তেতিয়া আপনি সব বস্তু আপনার ঠিক লাগিব, নহয় নহলে আপনি যদি মনটো খুলি নিদিয়ে কোনো একটা বস্তু আপনার মগজুতো নোসোমাব, বুঝিবলৈ আপনি চেষ্টা নকৰিব, নহয় বরঞ্চ সেইটো কি পাব এটা প্রবলেম বুলি ভাবি লব আপনি। আর যেতিয়া প্রবলেম বুলি ভাবি লয় তেতিয়া কোনো একটা কাম ঠিক নহয়, কিন্তু প্রবলেম যদিও ভাবি লৈছে প্রবলেমটো সলভ করার এটাই মাত্র উপায় বলে আছে, সেইটো হল প্রবলেমের লগত আপনি ফেস করবই লাগিব। প্রবলেমটো যদি আপনি এড়াই চলে প্রবলেমটো প্রবলেম হয়ে থাকে, এইটো দার্শনিকবিলাকৰ কথা। যদি কোনোবা একটা প্রবলেম আপনি দেখিছে সেই প্রবলেমের লগত আপনি ফেস করক, ফেস করে আপনি ইয়াক সমাধান করার চেষ্টা করক, আর যেতিয়া আপনি সমাধান সূত্র আপনি ওলাব পারিব তেতিয়া আপনার আত্মবিশ্বাসটো জন্মিব, ঠিক আছে, আত্মবিশ্বাসটো জন্মিব। আর যেতিয়া আত্মবিশ্বাসটো জন্মে তেতিয়াহলে যিকোনো পরিস্থিতিত যিকোনো পরিবেশত আপনি নিজক থিয় করাব পারিব, কথাটা বুঝছে না? তো এইখিনি
गुणागुण आमार जो सबरे थे थको जीत आम सरकार नाम यूपीपीएल सरकार सरकार थका मानुबी किसान खाब लगे किसान तो आम मुखाबला लगे नुखाबा निजे आत्मविश्वास जन्म लगे और इनके जो करनी आत्म गौरव एट निश्चय आगे जा आत्म गौरव तो के बत्मगौरव तो बेसिक हम ना मैं ओवर कन्फिडेन्स तो बेसि हो जाए आत्मगौरव तो बेसि हो जा आत्मगौरव तो बेसि हो जा आनक अपनी केयर नक आनक केयर नक अपनी जनी अथनी क्या दौरे जो मैं बस्तु तो आया मैं कैसो मैं आनीसो मैं कैसो क्योंकि पार्टी संगठन दल मई नमी लोक कमिटी आम एक जन आस एक जन फाइनल कमिटी एक जन आस एक जन तो आम प्रेसिडेंट सेक्रेटरी विशेषक आम धरी लग लगे पाल लगे आम बने आम सबको बनवा नाम और यूपीपीएल दल तो एजन द्वारा हवा ना हजार जन लाख जन तक आम नेता कर्मी आ लाख जन मानुक अपनी मैं आगड़ा दी अक आपुनी अक इनके हम नारे आम आम कम तक क्यों गंडगोलिया नक नंडगोल तक नाहे आज समय मैं आहान जानसो तथा अलग मानने भल लगा आज इपीपीएल हल और इपीपीएल हवा रेजिस्टर दल हवा तो एकमात्रीपीएल जरिए मान लड़क।